মধ্যপ্রাচ্য জুড়ে বৃহত্তর সংঘাত ঠেকাতে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, ইইউ। ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ব্রাসেলসে ইউভুক্ত 27 দেশের নেতাদের প্রথম বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ইইউ নেতারা ইরানের হামলার নিন্দা জানিয়েছেন, সেই সঙ্গে তারা ইসরায়েলের নিরাপত্তার প্রতি নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে লেবানন সহ সব পক্ষকে উত্তেজনা এড়ানোর আহ্বান জানিয়েছেন। তবে ইসরায়েল প্রতিশোধ নেওয়ার ইঙ্গিত দিলেও সেটি তারা কীভাবে নেবে সে বিষয়ে কিছু জানেনি। এদিকে সংঘাত নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও G7 দেশগুলোর উৎকণ্ঠার মধ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, নিজেদের রক্ষার ইসরায়েল তার পছন্দ মতো সময় ও স্থানে সব ব্যবস্থা নেওয়া হবে।